মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামীম। আমরা আজকে মাইক্রোটিকের ওএসপিএফ সেকশনের মাল্টি এরিয়া ওএসপিএফ কিভাবে কনফিগার করতে হয় সেই সেকশনটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা রাউটার আইডি কি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়েও আমরা আজকে ডিসকাস করব। তো আমি লাস্ট ক্লাসে বা লাস্ট ওএসপিএফ সেকশনে আমি বলছিলাম যে আমি ওএসপিএফ সেকশনের লাস্টের দিকে রাউটার আইডিটা কী কীভাবে কাজ করে সেটা নিয়ে ডিসকাস করবো, সেই সেকশনটাই আজকে আমরা কিছুটা ডিসকাস করব। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা এরিয়া আছে, এরিয়া 0 এবং এরিয়া 100। তো এই দুইটা এরিয়া আমরা আজকে কনফিগার করব। আমাদের কিন্তু এই পার্ট কনফিগারেশন ডান, এইটুকু কিন্তু আমাদের কনফিগারেশন ডান, মানে এটা আমাদের ছিল রাউটার 1, এটা ছিল আমাদের রাউটার 2। সো আমরা রাউটার R1 এবং রাউটার R2 এর মধ্যে কিন্তু আমরা অলরেডি একটা ওএসপিএফ রিলেশন নেইবার বিল্ড আপ করছি, আমরা নেটওয়ার্কগুলো এক্সচেঞ্জ করছি, দুইটা রাউটার রাউটিং টেবিল আমরা দেখতে পাইছি যে নেটওয়ার্কগুলো কীভাবে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাচ্ছে। সো আমরা এই R1কে আমরা এরিয়া বর্ডার রাউটার বানাবো, ABR। সো আমার ধারণা আমরা সবাই ABR কি সেটা অলরেডি জানি, এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার জিনিসটা কি, যেটা হচ্ছে মাল্টিপল এরিয়ার মধ্যে কানেক্ট করে যে রাউটারটা তাকে আমরা এরিয়া বর্ডার রাউটার বলি। তো এরিয়া বর্ডার রাউটারের R1-এর সাথে R2-র কানেকটিভিটি অলরেডি ডান। আমরা আজকে কি করব, R1-এর সাথে R3 নামের একটা রাউটার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা এই রাউটারটাকে বলতেছি R3। এই রাউটারটার কিছু লোকাল নেটওয়ার্ক আছে, দেখেন 10.0.1.0, 10.0.2.0, 10.0.3.0 /24-এর তিনটা নেটওয়ার্ক আমি এখানে নিছি, এবং এই রাউটারটাকে বলতেছি ও 100 এরিয়ার মেম্বার। তার মানে এই নেটওয়ার্কগুলো 1, 2, 3, এই তিনটা নেটওয়ার্ক কিন্তু এরিয়া 100-এর মেম্বার। এবং এই যে ওয়্যান লিঙ্কটা, যে লিঙ্কটা একটা রাউটার আরেকটার সাথে কানেক্ট করছে, এই লিঙ্কটাও কিন্তু এরিয়া 100-এর মেম্বার। আপনারা একটা জিনিস একটু খেয়াল করে এখানে দেখলে বুঝতে পারবেন, আমি ক্লিয়ার করি একটু। দেখেন আমি যে এরিয়াটাকে ডিভাইড করছি, আপনারা যদি একটু ভালো করে ফলো করেন, যে আমি কিন্তু এরিয়া ডিভাইড করছি লিঙ্কওয়াইজ। দেখেন এই লিঙ্কটা কিন্তু এরিয়া 0-এর মেম্বার, এই লিঙ্কটা কিন্তু এরিয়া 0-এর মেম্বার, এই লিঙ্কটা কিন্তু এরিয়া 0, অ্যাজ ওয়েল অ্যাজ এই লিঙ্কটাও কিন্তু এরিয়া 0। সো একটা রাউটারকে যদি আপনি মাল্টিপল এরিয়াতে ভাগ করেন, তাহলে রাউটারের ইন্টারফেসগুলা বা রাউটারের নেটওয়ার্কগুলা কিন্তু এরিয়া ওয়াইজ ভাগ করতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি বা আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে এই নেটওয়ার্কগুলা এরিয়া 0-এর মেম্বার, এবং এই রাউটারের এই ইন্টারফেস থেকে শুরু করে এই রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস কিন্তু এরিয়া 100-এর মেম্বার। সো আমি যখন এই রাউটারের সাথে এই রাউটারের ওএসপিএফ কনফিগার করছি, তখন আমরা এই দুটা রাউটারেই কি করছি, এই নেটওয়ার্কগুলোকে অ্যাডভার্টাইজ করছি না, তখন এই নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করছি কোন এরিয়ার আন্ডারে, এরিয়া 0 বা ব্যাকবোন এরিয়ার আন্ডারে, আশা করি সবার মনে আছে। সো আমরা যখন এই রাউটার R1-এর সাথে আমরা R3 রাউটারের যখন আমরা ওএসপিএফ কনফিগার করব, তখন এই ইন্টারফেস থেকে শুরু করে এই সবগুলাই কিন্তু হবে এরিয়া 100-এর মেম্বার, আশা করি বুঝাইতে পারছি। তো এখন আমরা একটা কাজ করি, আমরা প্রথমে রাউটার R1-এ যাই, কনফিগারেশনে যাব। রাউটার R1-এ শুধুমাত্র এরিয়া আছে ব্যাকবোন এরিয়া, যেটা হচ্ছে এরিয়া 0। সো যেহেতু আমরা R1-কে R3-র সাথে কানেক্ট করব এরিয়া 100 দিয়ে, সো বাই ডিফল্ট শুধুমাত্র একটা এরিয়া থাকে, যেটা এরিয়া ব্যাকবোন বা এরিয়া 0। সো আমরা এই রাউটার R1-এ আরেকটা এরিয়া ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে এরিয়া 100। সো প্রথমে এই স্টেপটা আমরা কমপ্লিট করি। এটা হচ্ছে আমার রাউটার R1, এখানে লেখা আছে। তো প্রথমেই আমরা একটু পিং করে দেখি যে আমরা রাউটার R3-কে পাচ্ছি কিনা। রাউটার R3-এর আইপি হচ্ছে 10.10.10.4/30, ব্লকটা আমরা ইউজ করছি এই দুটোর মধ্যে কানেক্টিভিটি করার জন্য। এই পাশে আছে .6, এই পাশে আছে .5। সো এই জিনিসগুলো যারা এখনও ক্লিয়ার না, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সাবনেটিংটা খুব ভালো মতো ক্লিয়ার হইতে হবে, যাতে নেটওয়ার্কগুলো দেখে বুঝতে পারি যে এর মধ্যে কয়টা আইপি আছে ইউজেবল, কয়টা আইপি আছে টোটাল, কোনটা ব্রডকাস্ট, কোনটা নেটওয়ার্ক। সো এই জিনিসগুলো কিন্তু মাস্ট ক্লিয়ার থাকতে হবে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের, এগুলো কিন্তু খুবই ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা একটা নেটওয়ার্ক যখন ডায়াগ্রাম দেখবেন তখন কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে কোথায় কোন আইপিটা কিভাবে অ্যাসাইন করা হচ্ছে। সো তো প্রথমে আমরা R1 থেকে আমরা 10.10.10.6 আইপিকে পিং করবো, যাতে আমরা বুঝতে পারি যে আমার
রাউটারটা আপ আছে, আই মিন R3 আপ আছে, 10 10 10 6, ওকে পিং পাচ্ছি, দ্যাট মিন্স আমার রাউটার R3-র কানেকটিভিটি ওকে। সো আমরা পিং করে যেহেতু পাচ্ছি, সো আমরা একটু আইপি অ্যাড্রেসটা দেখে নিই, রাউটার R1-এ আমরা কোন আইপিটা অ্যাসাইন করছি, 10 10 10 5, তার মানে নেটওয়ার্ক ডায়াগ্রামটা যদি দেখি, সো রাউটার R1-এর আইপি থাকবে 10 10 10 5 এবং রাউটার R3-র আইপি থাকবে 10 10 10 6। সো এখান থেকে এই পর্যন্ত আমি পিং পাচ্ছি, তার মানে কানেকটিভিটি ওকে। সো এখন আমার যেটা করতে হবে সেটা আমি জাস্ট তাহলে একটু আইপিটা কনফিগারেশন চেক করে দেখি যে আমার আইপিটা ঠিক আছে কিনা, 10 10 10 5, ওকে আইপিটাও ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, যেহেতু রাউটার R1 এবং রাউটার R3 এরিয়া 100-এর মেম্বার, সো এই দুইটা রাউটারে, R3 এবং R1-এ আমার এরিয়া 100-টা কনফিগার করতে হবে, যেহেতু আমি অলরেডি বলছি যে আমার রাউটার R1 হচ্ছে একটা এবিআর এরিয়া বর্ডার রাউটার। সো এবিআর রাউটারে কিন্তু মাল্টিপল এরিয়া থাকবে, অন্য সব রাউটারে যে রাউটারগুলো নর্মাল রাউটার এরিয়া বর্ডার রাউটার না, সেই রাউটারগুলোতে শুধু একটা সিঙ্গেল এরিয়া থাকবে, মানে যারা এই রাউটারে শুধুমাত্র এরিয়া 0 বা ব্যাকবোন এরিয়া থাকবে, রাউটার R1-এ থাকবে এরিয়া 0 এবং এরিয়া 100, দুইটা এরিয়াই থাকবে, এবং যেহেতু রাউটার R3 একটা নর্মাল রাউটার, এখানে শুধুমাত্র এরিয়া 100 থাকবে। সো আমরা R1-এ যাই, একটা এরিয়া ক্রিয়েট করব আমরা রাউটিং থেকে, ওএসপিএফ, ওএসপিএফের আন্ডারে এখানে ব্যাকবোন এরিয়া আছে যেটা এরিয়া 0, একটা এরিয়া আমরা ক্রিয়েট করব প্লাসে ক্লিক করে এরিয়া 100। আসলে এইটার নামটা আসলে কোনো ভ্যালু অ্যাডেড কিছু না, মেইনলি হচ্ছে এরিয়া আইডিটা এখানে 100 থাকতে হবে। সো এখন এই রাউটারটা একটা এবিআর রাউটার, বিকজ এখানে মাল্টিপল এরিয়া আছে ফাংশনাল। এরপরে আমি চলে যাচ্ছি রাউটার R3-তে, আমি সেমভাবে রাউটার R3-তে যে এরিয়া সেকশনটা আছে ওএসপিএফের আন্ডারে, রাউটিং এর আন্ডারে ওএসপিএফ, সরি ওএসপিএফ, ওএসপিএফের আন্ডারে যে এরিয়াটা আছে, এই রাউটারটা R3 রাউটারটা কিন্তু এরিয়া 0-র মেম্বার না। সো এরিয়া 0-টা আমি ডিজেবল করে দিচ্ছি, রিমেম্বার এরিয়া 0-কে আমরা কেউ কখনো রিমুভ করব না, সো আমরা জাস্ট এটাকে ডিজেবল করে রাখবো, অ্যাজ এরিয়া 0-র কোনো কাজ নাই এই রাউটারে। আমরা জাস্ট একটা এরিয়া 100 নামে একটা এরিয়া ক্রিয়েট করব, যেভাবে আগেরটাই করলাম, ওকে। সো এখানে শুধু ফাংশনাল এরিয়া হচ্ছে এরিয়া 100। সো এখন আমরা কি করব, আমাদের যেহেতু দুইটা রাউটার, এই দুইটা রাউটারেরই এরিয়া 100 ক্রিয়েট করা হয়ে গেছে, সো আমরা এখন এই দুইটা রাউটার একে অপরের সাথে নেইবার ক্রিয়েট করব। আমরা নেইবার ক্রিয়েট কিভাবে করব, আমরা যদি এই দুইটা রাউটার থেকেই এরিয়া 100-এর আন্ডারে এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করি, তাহলে কি হবে, এই রাউটারটা এইদিকে একটা হ্যালো প্যাকেট সেন্ড করবে, এই রাউটারটা এইদিকে একটা হ্যালো প্যাকেট সেন্ড করবে। যেহেতু এই নেটওয়ার্কটা দুজনের মধ্যে কমন, তারা দুজনই হ্যালোর রেসপন্স পাবে, রিপ্লাই পাবে, এবং তারা একে অপরের সাথে নেইবার বিল্ড আপ করবে। সো আমরা দেখি আসলে তাই হয় কি না। সো আমরা প্রথমে রাউটার R1-এ যাই, রাউটার R1-এর আন্ডারে নেটওয়ার্ক, ওএসপিএফ নেটওয়ার্কের আন্ডারে এখানে আগের যে কনফিগারেশনগুলো আছে সেগুলো আছে, আমি এখন নতুন করে কোন নেটওয়ার্কটা অ্যাড করব, 10 10 10 4/30, এবং এই নেটওয়ার্কটা কিন্তু হবে আমার, এই নেটওয়ার্কটা হবে কিন্তু এই রাউটার থেকে যেহেতু আমি কনফিগার করতেছি, হবে কিন্তু এরিয়া 100-এর মেম্বার, সরি, সো এরিয়া 100 আমার এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। দেখেন এখান থেকে আমি সিলেক্ট করছি, সো কেউ আবার এরিয়া বা ব্যাকবোন দিলে কিন্তু এটা কাজ করবে না, সো এরিয়া 100-ই হইতে হবে, অ্যাপ্লাই, ওকে। সো আমার এখানে এরিয়া 100-এর আন্ডারে শুধুমাত্র একটা নেটওয়ার্ক অ্যাসাইন করা হয়েছে। সো আমি একটু নেইবারটা চেক করে দেখি, এখনও কোনো নেইবার আপ হয় না, এটা কিন্তু আমার আগের রাউটারের নেইবার, মানে হচ্ছে এই পাশে যে রাউটারটা আছে সেই রাউটারটা আমার নেইবার হয়ে আছে এই রাউটারের সাথে, আমি কিন্তু এখনও এখানে নেইবার করি নাই, কেন, কারণ আমি এই R3-তে এই নেটওয়ার্কটা এখনও অ্যাডভার্টাইজ করি নাই, ওকে। সো আমি R3-তে যাচ্ছি, R3-তে গিয়ে আমি নেটওয়ার্ক সেকশনে আমি একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করব, 10 10 10 4/30, বিকজ এই নেটওয়ার্কটা দুজনের মধ্যে কমন, এরিয়া আইডি 100, অ্যাপ্লাই, ওকে। সো এখন এদের মধ্যে একটা নেইবার রিলেশন বিল্ড হওয়া উচিত, সো আমরা একটু চেক করে দেখি কতক্ষণ লাগে এই এরিয়াটা বিল্ড হইতে। সো অলরেডি চলে আসছে এরিয়াটা, সো আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে চলে আসা মানে হচ্ছে যে আমার রাউটার R1-এর সাথে একটা নেইবার রিলেশন বিল্ড করার চেষ্টা করতেছে, এবং এখানে ডাবল ক্লিক করে এখানে স্টেটটা দেখতে হবে। ওএসপিএফ এর নেইবারের অনেকগুলো স্টেট থাকে, ফুল থাকে, টু ওয়ে থাকে, ইনিট থাকে, সো এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের স্টাডি। ওএসপিএফ নিয়ে আপনারা যারা
আস্তে আস্তে ওএসপি আপনি আরও পড়াশোনা করবেন। সো ওএসপিএফ এর নেইবারের বিভিন্ন স্টেটগুলো আস্তে আস্তে পড়বেন, বুঝবেন আশা করি। সো এইখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে রাউটার R3 রাউটার R1 এর সাথে একটা নেইবার বিল্ড আপ করছে। সো আমি এখন রাউটার R1 এ যদি নেইবার লিস্টে দেখি তাহলে আমি দুইটা নেইবার দেখতে পাবো, একটা দেখতে পাবো R2 এর সাথে, একটা দেখতে পাবো R3 এর সাথে। সো দুইটা নেইবার আমার এখানে চলে আসছে। আমি যদি এখন রাউটে R1 এর রাউটিং টেবিলে দেখি যে রাউটার R3 কোনো নেটওয়ার্ক আসছে কিনা, রাউটার R3 নেটওয়ার্ক কোনটা কোনটা, রাউটার R3 নেটওয়ার্ক হচ্ছে 10.0.1, 10.0.2, 10.0.3। এই তিনটা নেটওয়ার্কে এখন আসার কথা না, আসার কথা না কেন, কারণ হচ্ছে এখনো এই রাউটারটা তার নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করে নাই। সো আমরা একটু নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করার চেষ্টা করি রাউটার R3 থেকে। রাউটার R3 থেকে আমি যদি নেটওয়ার্ক অপশনে যাই, নেটওয়ার্ক অপশন, এখানে আমি আমার তিনটা নেটওয়ার্ক যদি আমি বলে দিই 10.0.1.0/24, এইটা হবে এরিয়া 100-এর আন্ডারে। 2 নম্বর নেটওয়ার্ক 10.0.2.0/24, এটাও হবে এরিয়া 100-এর আন্ডারে। 10.0.3.0/24, এটাও হবে এরিয়া 100। ওকে, সো এখন এই তিনটা নেটওয়ার্ক অবশ্যই আমার অন্য দুইটা রাউটারের রাউটিং টেবিলে আসা উচিত, বিকজ এই নেটওয়ার্কগুলো এখন ওএসপিএফ এর মধ্যে ইনজেক্টেড রাউটসগুলো। সো আমি এখন প্রথমে R1 এর রাউটিং টেবিলে চেক করে দেখব যে এই নেটওয়ার্কগুলো আসছে কিনা। সো আমি R1 এ লগ ইন করতেছি, R1 এর রাউটারের মধ্যে দেখেন চলে আসছে অলরেডি 10.0.1.0, 10.0.2.0, 10.0.3.0। এই তিনটার নেটওয়ার্ক কোথা থেকে আসছে, এই যে দেখেন আমি রাউটার 3 থেকে পাচ্ছি, রাউটার 3-র আইপিগুলো হচ্ছে এইটা। এবার আমি একটু রাউটার R2-তে যাব। রাউটার R2-তে রাউটিং টেবিলে যদি আমি যাই দেখতে পাবো 10.0.1 নেটওয়ার্কটা আসছে, যেটা আসছে R3 থেকে, 172.16 যেটা আসছে R1 থেকে, এবং এইটা তিনটা হচ্ছে তার নিজস্ব নেটওয়ার্ক। সো এই হচ্ছে রাউটিং টেবিল। এবার আমি যদি একটু R3-র রাউটিং টেবিলটা দেখি, R3-র রাউটিং টেবিলেই সব নেটওয়ার্কগুলো চলে আসার কথা, রাউটস। ওকে চলে আসছে, এই তিনটা হচ্ছে তার লোকাল নিজস্ব নেটওয়ার্ক, এই তিনটা হচ্ছে আসতেছে R1 থেকে, এই তিনটা আসতেছে R2 থেকে। ওকে ফাইন, সো আমার মাল্টি এরিয়া ওএসপিএফ এ আমার সবগুলা নেটওয়ার্ক একটা রাউটার আরেকটা রাউটারের সাথে শেয়ার করতেছে, মানে এই নেটওয়ার্কগুলা আপনি এই রাউটারেও খুঁজে পাচ্ছেন, এই রাউটারেও খুঁজে পাচ্ছেন, এই নেটওয়ার্কগুলাকে আপনি এই রাউটারেও খুঁজে পাবেন, এই রাউটারেও খুঁজে পাবেন, এই নেটওয়ার্কগুলাকে আপনি এই রাউটারেও খুঁজে পাবেন, এই রাউটারেও খুঁজে পাবেন। তার মানে এখন সবগুলা নেটওয়ার্ক একে অপরের সাথে শেয়ার হচ্ছে, তার মানে এখানকার একটা পিসি এখন যদি চায় এখানকার একটা পিসির সাথে কমিউনিকেট করতে পারবে, কোনো সমস্যা নাই, বিকজ আমার ফুললি রাউটিংটা কনফিগার করা। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি মাল্টি এরিয়া ওএসপিএফ। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি যদি এখন এই রাউটারের সাথে আরেকটা রাউটার অ্যাড করতে চাই তখন কিন্তু এই রাউটারটা কোনো চান্স নাই, ইনিশিয়ালি কোনো চান্স নাই, অবশ্যই এটার কোনো কোনো না কোনো ওয়ে আছে, বাট ইনিশিয়ালি আমি বলে রাখি যে এই রাউটারটাও কিন্তু কোনো চান্স নাই এরিয়া 0-র সাথে কানেক্ট হওয়ার, বিকজ এই রাউটারটা কিন্তু এরিয়া 0-র মেম্বার না, এই রাউটারটা কিন্তু এরিয়া 100-এর মেম্বার। সো এই রাউটারটা যদি আমি কানেক্ট করতে চাই আমাকে মাস্ট কানেক্ট করতে হবে এরিয়া 100-এর সাথে। সিমিলারলি এই পাশেও যদি আমি কোনো রাউটার অ্যাড করতে চাই তাকে কিন্তু আমি এরিয়া 100-এর আন্ডারে অ্যাড করতে পারবো না, বিকজ 100-এর সাথে আমি কানেক্টেড না, আমি কানেক্টেড হচ্ছে এরিয়া 0-র সাথে। সো আশা করি সবাই বুঝতে পারছেন কনসেপ্টটা। ওকে, সো আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এরিয়া আইডি জিনিসটা কি, এরিয়া আইডি জিনিসটা কি সেটা আমি আগে একটু আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আমি একটু ক্লিন করলাম জিনিসটা। সো আপনারা যখন অনেক বড় একটা নেটওয়ার্কের ওএসপিএফ কনফিগার করবেন বা সেটা ট্রাবল শুটিং করবেন, তখন এরিয়া আইডিটা, রাউটার আইডিটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। সো আমি সাপোজ একটা এক্সাম্পল দেই, এই রাউটারটার সাথে যদি 4টা রাউটারের ওএসপিএফ কনফিগার করা থাকে, সাপোজ 4টা রাউটারের ওএসপিএফ কনফিগার করা আছে, এটা হচ্ছে রাউটার R1 ধরে নিলাম, এগুলো R2 R3, এভাবে করে এই দুটা রাউটারও এই রাউটারের সাথে ওএসপিএফ নেইবার বিল্ড আপ করা, তাহলে আপনি যখন এই রাউটার থেকে নেইবার দেখবেন
তখন কিভাবে বুঝবেন যে কোন রাউটারের সাথে সে নেইবার বিল্ড আপ করছে? এটা আমরা বুঝতে পারি নর্মালি কোথার থেকে, আমি যদি R2 রাউটারে যাই, আমি যদি R2 রাউটারে যাই, R2 রাউটার আমার এইটা রাউটার, এই রাউটারে যাই, তাহলে এই রাউটারের নেইবার হওয়া উচিত এই রাউটারটা। তাহলে আমি এখন R2 রাউটারের যদি নেইবার টেবিলে যাই, রাউটিং OSPF নেইবার, তাহলে নেইবারের মধ্যে এই যে রাউটার আইডিটা, এই আইডিটা দেখে আমি কিভাবে বুঝবো যে এই রাউটারটাই আসলে আমার নেটওয়ার্কের ডায়াগ্রামে থাকা এই রাউটারটা? আপনার কাছে যদি মাল্টিপল রাউটার কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি কোন রাউটারের সাথে নেইবার রিলেশন বিল্ড আপ করে আসেন, কোন রাউটারের সাথে আপনার নেইবার রিলেশন এখনও বিল্ড আপ হয় নাই? এটা বোঝা যায় রাউটার আইডি দেখে। এখন একটা রাউটারের রাউটার আইডি কিভাবে আমরা কনফিগার করি বা কিভাবে সিলেক্ট হয়, আমরা কিন্তু এই পুরো কনফিগারেশনে কোথাও রাউটার আইডি কনফিগার করি নাই। তাহলে দেখেন আমার এই রাউটার থেকে রাউটার আইডি কিভাবে আসছে, আমরা যেহেতু কনফিগার করি নাই, রাউটার আইডি তো আসার কথা না, তাই না? কিন্তু রাউটার আইডি সিলেকশনের একটা অটোমেটিক প্রসেস আছে। মানে কি? মানে হচ্ছে যে নেটওয়ার্কে যখন একটা রাউটার আরেকটা রাউটারের সাথে নেইবার আইডি নেইবার বিল্ড আপ করে, সাপোজ এখানে যদি আমি R1 R2 সাথে আমি যদি চিন্তা করি, এরা দুজন যদি একে অপরের সাথে নেইবার রিলেশন বিল্ড আপ করে, তাহলে তারা একে অপরের রাউটার আইডি সেন্ড করে আরেকজনকে, যে হ্যাঁ আমি যখন আমার একটা প্রতিবেশীর সাথে নেইবার রিলেশন বিল্ড আপ করতেছি, তখন কিন্তু আমি তাকে অবশ্যই একটা নাম দিয়ে চিনবো। সেই নামটা হচ্ছে তার একটা রাউটার আইডি। সেই রাউটার আইডিটা আসলে আমরা কিভাবে সিলেক্ট করি বা রাউটার কিভাবে সিলেক্ট করে? রাউটার আইডি সিলেক্ট করার প্রত্যেকটা রাউটারের কিন্তু একটা রাউটার আইডি থাকবে। এই এই রাউটারের একটা রাউটার আইডি থাকবে, এই রাউটারের একটা রাউটার আইডি থাকবে, R3-র একটা রাউটার আইডি থাকবে, এবং R3 যখন R1-এর সাথে নেইবার বিল্ড আপ করবে, তখন কিন্তু এরা দুজন একে অপরকে চিনবে রাউটার আইডি দিয়ে। তাহলে রাউটার আইডিটা কিভাবে সিলেক্ট হয় সেটা যদি আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে রাউটার আইডি আপনার সিলেকশনের বা কনফিগারেশনের তিনটা প্রসেস আছে। প্রথম প্রসেস হচ্ছে যদি আমরা ম্যানুয়ালি রাউটার আইডি কনফিগার করি, যদি ম্যানুয়ালি মানে হচ্ছে এই রাউটার, এটা আমরা ধরে নিচ্ছি রাউটার R2, আমরা যদি মনে করি যে আমরা রাউটার R2-তে লগ ইন করবো, ম্যানুয়ালি একটা রাউটার আইডি বলবো, আমরা R2-তে যাই, আমরা R2-র মধ্যে দেখেন ইনস্টেন্সে যদি আমি যাই, তাহলে যদি আমি এখানে ম্যানুয়ালি একটা রাউটার আইডি, এখানে বাই ডিফল্ট 0 আছে, 0 মানে হচ্ছে অটোমেটিক প্রসেসে রাউটার আইডি সিলেক্ট হবে। রাউটার আইডি সিলেকশনের দুটা প্রসেস, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, যেটা হচ্ছে আমি এখানে ডিরেক্টলি যদি IP বলে দিই, সাপোজ আমি আমার কী কী IP আছে আমি দেখলাম, এখানে দেখে নিই, এখানে আমার IP আছে হচ্ছে এখানকার যে কোনো একটা IP আমি রাউটার আইডি হিসেবে সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি এখানে 10 10 10 1 আইডিটাকে দিলাম, 10 10 10 1 আইডিটাকে আমি রাউটার আইডি হিসেবে সিলেক্ট করলাম, তাহলে কী হবে? তাহলে এই রাউটারের রাউটার আইডিটা ম্যানুয়ালি আপনি বলে দিচ্ছেন, আর যদি আপনি 0.0.0.0 রাখেন, তাহলে সেটা আপনি অটোমেটিক্যালি রাখলেন। সো অটোমেটিক্যালি আর ম্যানুয়ালির মধ্যে পার্থক্য হচ্ছে ম্যানুয়ালিটা আপনি ম্যানুয়ালি বলে দিচ্ছেন, অটোমেটিকটা হচ্ছে রাউটার অটোমেটিক্যালি তার একটা প্রসেস রান করে লার্ন করবে। সো কিভাবে সেই অটোমেটিকটা হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে যে যখনই রাউটার আইডি অটোমেটিক্যালি সিলেক্ট করার চেষ্টা করে, তখনই হচ্ছে প্রথমে সে চেক করে যে তার কোনো ভার্চুয়াল ইন্টারফেস কনফিগার করা আছে কিনা, রাউটারের কোনো ভার্চুয়াল ইন্টারফেস কনফিগার করা আছে কিনা। সো রাউটারের ভার্চুয়াল ইন্টারফেস বলতে কি বোঝায়? রাউটারের ভার্চুয়াল ইন্টারফেস বলতে বোঝায়, আমরা জানি যারা সিসকো করছেন তারা জানেন যে লুপব্যাক ইন্টারফেস আছে। লুপব্যাক ইন্টারফেসে যদি কোনো IP থাকে, বা মাইক্রোটিকের ব্রিজ হচ্ছে লুপব্যাক ইন্টারফেস, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখছেন আমি বলছি যে ব্রিজ যদি আমি কোনো ইন্টারফেস ওখানে অ্যাড না করে শুধু একটা ব্রিজ ক্রিয়েট করি, তাহলে সেটা একটা লুপব্যাক ইন্টারফেসের মতো কাজ করে। তাহলে সেই ব্রিজের উপরে যদি আমি কোনো একটা IP অ্যাসাইন করি, সেই IP-টাই হয়ে যাবে রাউটার আইডি। ওকে, সো সূত্রটা হচ্ছে যে প্রথমেই আপনার রাউটার চেক করবে যে তার কোনো ভার্চুয়াল ইন্টারফেস আছে কিনা, সেই ভার্চুয়াল ইন্টারফেসের IP-টা হয়ে যাবে রাউটার আইডি। এখন আপনার যদি অনেকগুলো ভার্চুয়াল ইন্টারফেস থাকে, তাহলে অনেকগুলো ভার্চুয়াল ইন্টারফেসের মধ্যে যে IP-টা আপনি অ্যাসাইন করছেন, যে IP-গুলো আপনি অ্যাসাইন করছেন, তার মধ্যে সবথেকে বড় IP-টা হয়ে যাবে আপনার রাউটার আইডি। ওকে, সো এখন ধরে নিচ্ছি যে আপনার অনেকগুলো 4-5টা ভার্চুয়াল ইন্টারফেস কনফিগার করা আছে, তার মধ্যে অনেকগুলো IP অ্যাসাইন করা আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে IP-টা, সেই IP-টা হয়ে যাবে আপনার রাউটার আইডি। দুই নম্বর ল,
তিন নম্বর ল হচ্ছে যে আপনার যদি কোনো ভার্চুয়াল ইন্টারফেস কনফিগার করা না থাকে, আপনার যদি ম্যানুয়ালি রাউটার আইডিও না বলেন, তাহলে কিভাবে সিলেক্ট হবে? আপনার যে ফিজিক্যাল ইন্টারফেসগুলো থাকবে, ফিজিক্যাল ইন্টারফেসে যে আইপিগুলো অ্যাসাইন করা থাকবে, সেটার মধ্যে সবথেকে বড় আইপিটা হয়ে যাবে আপনার রাউটার আইডি। ওকে, সো এই হচ্ছে তিনটা ল। এক এক নম্বর ল হচ্ছে আপনি ম্যানুয়ালি বলবেন, দুই নম্বর হচ্ছে যে ম্যানুয়ালি যদি না বলেন অটোমেটিক্যালি ভার্চুয়াল ইন্টারফেসের মধ্যে সর্বোচ্চ আইপি যেটা সেটা হয়ে যাবে আপনার রাউটার আইডি, যদি ভার্চুয়াল ইন্টারফেসও না থাকে ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে হাইয়েস্ট আইপিটা হয়ে যাবে আপনার রাউটার আইডি। এবং রাউটার আইডিটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, কারণ আপনি যখন একটা লার্জ এনভায়রনমেন্টে যখন অ্যাডমিন হিসাবে কাজ করবেন, নেটওয়ার্ক অ্যাডমিন হিসাবে কাজ করবেন, সেখানে যদি আপনার রাউটার আইডিগুলো যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে না পারেন, তাহলে আপনার ট্রাবল শুট করতে অনেক কষ্ট হবে। সো আশা করি আমি বোঝাইতে পারছি, আমি ভিডিওটা আরও বড় করতে চাচ্ছি না, আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা। যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো এখনও যদি কোনো মনের মধ্যে কোশ্চেন থাকে, আমাকে ইউটিউবের ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন, সেখানে কোশ্চেন করতে পারেন, বা আইটিশিয়ান নামে আমার একটা ফেসবুকে পেজ আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারেন, সেখানেও আমি আমার কনভিনিয়েন্ট টাইমে আমি আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো আশা করি সবার ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে।